হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ফুড ক্রাশ। আজকে আমাদের রেসিপি হলো তিরঙ্গা মুস। আজ 26 জানুয়ারি, আর আজকে এই স্পেশাল দিনে আপনারা এই ট্রাইকালার মুসটি খুব ইজিলি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে নিউ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান। যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে তার ডিটেইলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেন যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটি হলো মারিগোল্ড বিস্কিট আর অরেঞ্জ ক্রিম বিস্কিট। প্রথমে আমি 10টা মতো মারিগোল্ড বিস্কিট নেব এবং মিক্সিতে গ্রাইন্ড করব। স্মুথলি গ্রাইন্ড করার দরকার নেই, মোটামুটি অল্প করে গুঁড়ো গুঁড়ো করলেই হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে বিস্কিটেরগুলো নিয়ে আমি গ্রিন কালার অ্যাড করব এবং ভালো করে মিক্স করে নেব। আমি আগে কিছুটা গ্রিন হুইপিং ক্রিম তৈরি করে রেখেছিলাম, আমি সেটাও দিয়ে দেবো এবং এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব 2 টেবিলস্পুন মেল্টেড বাটার। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই গুঁড়োগুলো কেকের মতো জমাট বাঁধতে শুরু করে। আমি এবার অল্প ফুড কালার অ্যাড করছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পারফেক্টলি সবুজ রঙটা পাই। এবার আমি অল্প অল্প করে 2 টেবিলস্পুন দুধ দেব এবং ভালো করে মিশিয়ে নেব। দুধ দেওয়ার পর থেকে কিন্তু আপনারা খেয়াল করবেন সবুজ রঙটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেবো 1 টেবিলস্পুন ভ্যানিলা এসেন্স এবং ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়োগুলো কিন্তু এখন জমাট বাঁধতে শুরু করেছে। এবার আমি একটা কাঁচের গ্লাসে বিস্কিটের গুঁড়োগুলোকে নিয়ে নেব, উপর থেকে হালকা হালকা প্রেস করে দেব, যাতে আমরা একটা স্মুথ সারফেস পাই। এবার আমরা এই গ্লাসটাকে ফ্রিজে রেখে দেব, যাতে বিস্কিটের গুঁড়োগুলো ঠিকভাবে সেট হয়ে যায়। 10 মিনিট মতো ফ্রিজে রাখলেই কিন্তু এনাফ। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বার করে এনেছি এবং এই গ্রিন লেয়ারটা কিন্তু একেবারে তৈরি। এবার আমি এর উপরে হোয়াইট লেয়ার দিয়ে দেবো। হোয়াইট লেয়ারটা আমি হোয়াইট চকলেট মেল্ট করে নিয়ে তার সাথে দুধ এবং হেভি ক্রিম মিশিয়ে তৈরি করে নিয়েছি। এর ডিটেলস ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। আস্তে আস্তে আমি কিন্তু হোয়াইট লেয়ারটা ঢেলে দেবো। মেল্টেড হোয়াইট চকলেট জমাট বাঁধতে একটু টাইম লাগবে, তাই এবার 30 মিনিটের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। এই সময় আমরা তৈরি করে নেব অরেঞ্জ লেয়ার। সেজন্য আমি 10টা থেকে 12টা মতন অরেঞ্জ ক্রিমওয়ালা বিস্কিটগুলো নিয়ে ক্রিমগুলো ছাড়িয়ে আলাদা করে রাখছি। এই বিস্কিটগুলি আপনারা খুব সহজেই আশেপাশের যে কোনো গ্রসারি শপেই পেয়ে যাবেন। ক্রিমগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের মতোই বিস্কিটগুলোকে একটা মিক্সি বোলে নিয়ে গ্রাইন্ড করে নেব। আমি আবারও বলছি, খুব স্মুথলি গ্রাইন্ড করার কিন্তু দরকার নেই, একটু অল্প অল্প গুঁড়ো হলেই কিন্তু চলে যাবে। এবার আমি আগের মতো 2 টেবিলস্পুন বাটার অ্যাড করব এবং ভালো করে মিক্সড করতে থাকব। এবার আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন দুধ এবং ভালো করে ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে থাকব যতক্ষণ না এটি কেকের মতো জমাট বাঁধতে শুরু করে। 30 মিনিটস পর আমরা ফ্রিজ থেকে বার করে আনবো। দেখুন কি সুন্দর দুটো কালার বোঝা যাচ্ছে। এবার আমরা এই হোয়াইট লেয়ারের উপরেই অরেঞ্জ বিস্কিটগুলো কিন্তু দিয়ে দেব। হালকা হালকা করে প্রেস করে একটা স্মুথ লেয়ার বানিয়ে নেব এবং তারপর এই পুরো ব্যাপারটাকে আবার 10 মিনিটসের জন্য ফ্রিজে সেট করার জন্য রেখে দেব। এবার যে ক্রিমগুলো আমরা আলাদা করে রেখেছিলাম তাতে আগের মেল্টেড হোয়াইট চকলেট মিশিয়ে নিয়ে ভালো করে একটা মিক্সচার তৈরি করে নেব। এই ক্রিমের মিক্সচারটাকে আমরা একদম উপরের লেয়ারে দিয়ে দেব এবং এর জন্য একটা শাইনি স্মুথ টেক্সচার আসবে। 10 মিনিট হয়ে গেলে আমি ফ্রিজ থেকে গ্লাসটা বার করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেয়ারগুলো পুরোপুরি সেট হয়ে গেছে। এবার আমরা অরেঞ্জ লেয়ারের উপর ক্রিমের লেয়ারটা দিয়ে দেব এবং ভালোভাবে ইভেনলি স্প্রেড করে দেব। আমি একটি স্প্যাচুলা নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে। এবার শেষবারের মতো পুরো মুসটিকে 30 মিনিটসের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে পুরোপুরি এটা সেট হয়ে যেতে পারে। মিনিটস হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু 3টে লেয়ার পর পর দেখা যাচ্ছে।
এরপর আমি একটা পাইপিং ব্যাগে অরেঞ্জ গ্রিন এবং হোয়াইট কালার নিয়ে উপরে গার্নিশ করে নিয়েছি। আপনারা যেরকমভাবে ইচ্ছা গার্নিশ করতে পারেন। কীভাবে হুইপিং ক্রিম তৈরি করলাম এবং পাইপিং ব্যাগে সেট করলাম তা যদি দেখতে চান আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। এবার আমি উপরে কিছু স্প্রিঙ্কল বলও ছড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই তিরঙ্গা মুষ্টি তৈরি করে নিতে পারেন। আমি অন্য একটা গ্লাসে কোনাকুনিভাবে লেয়ারগুলোকে সাজিয়ে নিয়ে আমি আর একটা মুজো তৈরি করে নিয়েছিলাম। পুরো শেষ হওয়ার পর কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগবে, তো আপনারাও এটা বাড়িতে ট্রাই করুন। সবশেষে আমি একই রকম তিনটে কালার পাইপিং ব্যাগে নিয়ে উপরে গার্নিশ করে নিয়েছি। রিপাবলিক ডে তিরঙ্গা মুজ কিন্তু একেবারেই তৈরি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন।